আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। কবি নজরুল সরকারি কলেজের বিস্তারিত ভর্তি নির্দেশিকা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নেই বিস্তারিত। তোমরা দেখতে পাচ্ছ এটা কবি নজরুল সরকারি কলেজের ওয়েবসাইট। এখানে একটু নিচের দিকে লেটেস্ট নিউজ দেওয়া আছে। এখানে লেটেস্ট নিউজের মধ্যে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। ভর্তির সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। শিক্ষার্থীকে সশরীরে ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই। কবি নজরুল সরকারি কলেজে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির তারিখ, ফি জমাদান ও অন্যান্য নিয়মাবলী নিম্নরূপ। কলেজের প্রাপ্য মানবিক ও ব্যবসা শিক্ষার ক্ষেত্রে 3192 টাকা, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 3292 টাকা। শিওর ক্যাশ এজেন্টকে কমিশন বাবদ সর্বোচ্চ 30 টাকা পরিশোধ করতে হবে। এক, নিশ্চয়নকৃত এবং অত্র কলেজে মনোনীত শিক্ষার্থীরা শিওর ক্যাশের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে এজেন্টের মাধ্যমে এসএসসি রোল ও KNGC কিওয়ার্ড ব্যবহার করে ভর্তির টাকা জমা দিয়ে এই লিঙ্কে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন ইনফরমেশন পূরণ করে তার প্রিন্ট কপি নিজে সংরক্ষণ করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, তা ব্যবহার করে অনলাইন ইনফরমেশন ফর্ম পূরণ করবে এবং তার প্রিন্ট কপি নিজের কাছে সংরক্ষণ করে রাখবে। কলেজের সকল নোটিশ এই ওয়েবসাইটে ও অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে। 2/13/2020 থেকে 17/9/2020 তারিখ রাত 12টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। 3, ঢাকা বোর্ড 8/9/2020 তারিখের স্মারক নং এত মোতাবেক কোভিড-19 মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র ভর্তির সময় প্রার্থীকে জমা দিতে হবে না। কোভিড-19 মহামারীর উন্নতি হলে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণের জন্য সুবিধামতো সময়ে কলেজ ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে। 4, 2017-2018 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীদের পাঠবিরতির সনদসহ পাঠবিরতি ফি 150 টাকা অতিরিক্ত জমা দিতে হবে। 5, কোটায় ভর্তির ক্ষেত্রে বিধি অনুযায়ী প্রমাণপত্রের কপি ও মূল সনদসমূহ ভর্তি কমিটিকে দেখাতে হবে। এটা নিশ্চিত হলে শিওর ক্যাশে টাকা জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে এবং তাহলেই কেবল অনলাইনে ভর্তি নিশ্চিত হবে। 6, ভর্তি সম্পন্ন হওয়ার পরপরই সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইনে ক্লাস শুরু হবে। 7, সরকারের নির্দেশনা পেলে কলেজ খোলার নোটিশ দেওয়া হবে। সকল নোটিশ কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে। 8, কলেজের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী শ্রেণী পরীক্ষা, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খন্দকার, অধ্যক্ষ কবি নজরুল সরকারি কলেজ। তাহলে তোমরা জানতে পারলে 2020-21 শিক্ষাবর্ষে কবি নজরুল কলেজের বিস্তারিত ভর্তি নির্দেশিকা। আজ এ পর্যন্তই। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায় আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।